Hey friends, Assalamualaikum. Kamna chuna pada. Asha kori shabai bhalo achen. Moi apnader number one Kalosan is back with another video. To ajke moi kintu apnar মানে খুবই এক্সাইটেড ফর্মে আছি কারণ মই আগের দিন একটি ফেরারি গাড়ি চুরি করছি লাল টুকটুক দিদিমণি থেকে এখন আমি ফেরারি গাড়ি করে দিছি তা আসলে খুবই মনের মধ্যে খুবই একটা উৎসাহ যাচ্ছে যে এখন থেকে আর ওই ভাঙ্গাচোরা অর্ডিনি আমার বের হতে হবে না এখন থেকে আমি লাল টুকটুক ফেরারি গাড়ি এটা নিয়ে বের হব তো বেরোনোর আগে আমি একটু সাজুকুজু করে নিচ্ছি মেকআপ টেকআপ লাগাচ্ছি না মেয়েদের মধ্যে মেয়েরা যেরকম আটা ময়দা সুজি সবই আমরা বুঝি এইসব লাগাই তো আমরা আটা ময়দা সুজি সবই আমরা বুঝি এইসব লাগাচ্ছি না আমি জাস্ট একটু নিজের পোশাকিও যে ড্রেসটা রয়েছে সেগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি তো দেখা যাক বাসায় কেউ আছে তাদের নিয়ে একটু ঘুরতে টুরতে যেতাম তো আসলে নাই এটা গেট খুলছে না ভেতরে কী করতেছে আমি নিজেও জানি না আমার ছেলে আমার মেয়েটা কী করে মেয়েটাও গেট খুলছে না আসলে এখনকার যে ছেলেমেয়েরা সারাদিন দরজা লাগাইছে ভিতরে কী করে মাঝে মাঝে এটাই বুঝি না আমার বউ কী করে ওই দেখেন অ্যামান্ডা আটা ময়দার সুজি সবই আমরা বুঝি এইসব লাগাচ্ছে এ অ্যামান্ডা ভূতের মতো লাগছে তোমাকে বুঝছো তুমি এইসব লাগাও না মুখটা আরও নষ্ট হয়ে যাইতেছে কী করব বলেন আমার যে বেতন পাই তা অর্ধেকই চলে যায় এই অ্যামান্ডার আটা ময়দার সুজি কিনতে যাক আটা ময়দার সুজি নিয়ে মনে হয় দুইতে গেছে আমি অপমান করে দিছি এই কষ্টে সে আসলে আটা ময়দার সুজি দুইতে গেছে তা আমার মেয়েটা যে কোথায় আমি সেটাই বুঝতেছি না আমার মেয়েটা কোথায় বাবু তুমি কোথায় ওই যে আমার মেয়েটেছি মা তুমি কি করছো এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন গান শুনছো আচ্ছা আচ্ছা ফোন টিপছো যাও বাবা তোমার সাথে কথা নেই তুমি একটি গাড়ি কিনে নিয়ে এসেছো কিন্তু আমাকে এখনও সে গাড়িতে করে ঘুরতে নিয়ে যাওনি বলে লে আমার মেয়েটা রাগ করেছে চলো মা তোমাকে এখনই আমি গাড়িতে করে ফেরারি আমাদের লাল টুকটুক ফেরারি গাড়ি এই গাড়িতে করে তোমাকে এখনই আমি ঘুরতে নিয়ে যাবো চলো আজকে আমরা আমাদের সমুদ্র সৈকত কক্সবাজার বিচে ঘুরতে যাব চলো তাড়াতাড়ি এসো ট্রেসি লেট করো না তোমার মা আবার দেখলে তোমার মারও নিয়ে যেতে হবে কিন্তু আমাদের গাড়িতে তো তুমি জানো মাত্র দুইটা সিট ফেরারি গাড়িতে দুইটা সিট থাকে পরে তোমার মারে কিন্তু ছাদে বাইন্ধে নিয়ে আমি যেতে পারবো না তার আগে একটু আমি করলার জুস খাই একটু শক্তি বাড়াই নিলাম কারণ তোমাকে নিয়ে আজকে মনে করো পুরো আজকে ঢাকার শহর প্রাণের শহর সবই ঘুরবো এই দেখতে পাচ্ছ ট্রেসি কি গাড়ি দেখেছো প্যারারি হর্সপার কি স্পেশাল গাড়ি দেখো নিজ দিয়ে নিয়ন লাইট লাগিয়ে নিয়ে আসছি আরে বুঝছো ট্রেসি এই গাড়ি তো মনে করো অনেক টাকা দিয়ে তোমার বাবা কিনে নিয়ে আসছে মনে করো পুরো ঢুম্মা চালে তোমাদের নিয়ে ঘুরতে যাবো তাই তোমাদের জন্য স্পেশালি গাড়িটা চুরি করেছি ও সরি মানে তোমাদের জন্য গাড়িটি কিনেছি তো চলো ট্রেসি তুমি কি রেডি ঘুরতে যাওয়ার জন্য আর ইউ রেডি ফর দ্য লং ড্রাইভ কি প্যারারি দেখতে পাচ্ছেন যে আমার ভাঙ্গাচোরা অডি পরে রয়েছে এখন থেকে আর অডিতে বেরোনো লাগবে না এখন থেকে আমরা প্যারারিতে করে ঘুরতে যাব এবং ঘুরবো তো আসলে আমি ফার্স্টে আমি ম্যাপটা ঠিক করে নিই কারণ কক্সবাজার বিচটা আসলে ওই পাশে বিচে যাওয়ার আগে আমরা একটু পার্কে ওইখানে একটি বিনোদন কেন্দ্র রয়েছে বিনোদন কেন্দ্রে আমরা রোলার কোস্টারে উঠবো কি বলো ট্রেসি বাবা রোলার কোস্টারে উঠবে কিন্তু রোলার কোস্টারে তো আমি ভয় পাই তোমার ভয় লাগে না ট্রেসি তুমি ভুলে যাচ্ছ তোমার বাবা একজন বীর শ্রেষ্ঠ মানে আমি যদি মুক্তিযুদ্ধের সময় থাকতাম আমাকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হতো কিন্তু মুক্তিযুদ্ধের সময় ছিলাম না তাই বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়নি তো সেটা বড় বিষয় না তো আমি একজন বীর বাহাদুর এইসব রোলার কোস্টার ফোলার কোস্টারে আমি একটু ভয় পাই না এগুলো তো মনে করো কি কয় আমার যদি রোলার কোস্টারে মাথায়ও রেখা দেয় আমি মনে করো ঘুমায় যাবো মনে করো একদম এই যে যা জিনিস আমার কাছে দোলনার মতো দোলনি খাবো আর ঘুম আসে বুঝছো চেয়েছি মানে আমার এইসব মানে মনে হয় যে একদম কিছুই না আমার কাছে সত্যি বাবা কিন্তু জানো আমার রোলার কোস্টার উঠলে খুব ভয় লাগে মানে ওই যে আঁকা বাঁকা পথ এগুলো তো আমার খুবই ভয় লাগে কিন্তু বাবা তুমি খুবই সাহসী তুমি তো একটুও ভয় পাও না ওই যে মা বললাম আমি যে বীর শ্রেষ্ঠ মনে করো এইসব রোলার কোস্টার এগুলো কোনো বিষয়ই না আমার কাছে তো মা দেখেছো আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি একদম মনে করো বিচ পয়েন্টে ধরো মা গাড়িটা পার্কে ও এখানেও দুইটা ফেরারি আছে বাহ মানুষজন এত বড় লোক হয়ে গেছে আনতি সবাই ফেরারি কিনে অবশ্য কী বলবো মানুষজন তো এমনিও বড় লোক হয়ে গেছে বেশি গাড়ি ঘুড়ি হয়ে গেছে সবার গাড়ি চুরি করতে হবে এমন সবার গাড়ি আমি কিনে নেবো তো ড্রেসি কেমন লাগছে তোমার দেখেছো তোমার বাবা আজকে তোমাকে নতুন গাড়িতে করে ঘুরতে নিয়ে এসেছে তো তোমার কেমন লাগছে মা তাড়াতাড়ি আসো এদিকে আমরা এদিকে রোলার কোস্টারে উঠবো আসো মা তাড়াতাড়ি আসো আসো মা কিরে টিকেটারে এ বল্টুর বাচ্চা বল্টু তোর কত বড় সস্তি আমার মাইয়ার পাশ দিয়ে আসো এক লাঠি দিয়ে ফেলাই দেবো যা বা জ্ঞান থেকে একদম আবার এদিকটা কাছে একদম চোখ টেনে খুলে ফেলাই দেবো বাবা তুমি এমন করো কেন রাস্তা দিকে হাঁটলেই তুমি এমন করবে তোমার দিকে শুধু এ না ও যে কেউ তাকাইলে তার চোখ টাইনে আমি ছিঁড়া ফেলাই দেবো তুমি চিন্তা করো না মা তুমি তাড়াতাড়ি এসো আমার মেয়ের দিকে কিন্তু তাকাইবি না তাকাইলে কিন্তু চোখ টাইনে ছিঁড়া ফেলাই দেবো
কইতেছি মা তাড়াতাড়ি আসো দৌড়তা 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 আসো আসো সেই যে আমি এই সাবধানে ওই পাশে যাইতা যাবি এই পাশে তাকাইলে কিন্তু একদম চোখটি না ছেড়ে ফেলাই দিমু মা তুমি কোনো টেনশনই করবো না কোনো পোলারে তোমার দিকে আমি তাকাইতে দিব না তুমি কোনো টেনশনই করবো না তোমার বাবা তোমার সাথে আছে ও হু বাবা তোমার সাথে বের হলে আসলে কোনো ছেলেই গিয়ে আমার দিকে একটু তাকায় না কোনো ছেলে গিয়ে তুমি আমার দিকে একটু তাকাতে দাও না এইবার জন্য তোমার সাথে আমি বেরোতেই চাই না তাড়াতাড়ি আসো ট্রেসি তাড়াতাড়ি আসো রোলার কোস্টারের উপর রোলার কোস্টার যে কোন দিকে আসলে এত বড় প্যাচ ক্যাচ ওই যে রোলার কোস্টার এই যে পেয়েছি চলো মা তাড়াতাড়ি চলো আমরা রোলার কোস্টারের উপর রোলার কোস্টার ইয়ে হে ইউহু তাড়াতাড়ি আসো উঠো উঠো মা আসো তুমি উপর দিয়ে জাম দিয়ে আসো মা জাম দিবা না ওই দিক দিয়ে হেঁটে আসবো আসো আসো সমস্যা নেই মা তাড়াতাড়ি আসো মা আমরা রোলার কোস্টার উঠবো ইয়াহু রোলার কোস্টার আর তুমি তো জানোই ট্রেসি আমি এগুলো একদমই ভয় পাই না মনে করো আজকে বীর বাহাদুরের মতো আমি তোমাকে দেখিয়ে দিব আসলে রোলার কোস্টারের মজাটা কি দেখছো মা এখন থেকে রোলার কোস্টার ছাড়ে নাই তাই আমার ঘুম আসতেছে এবং আসলে এখন উপরের দিকে উঠতেছে আমার চোখ ওরে 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 পড়ে দেবো আরে আরে ওরে আরে আল্লাহ বাঁচাও কেউ তো বাঁচাও হলো বাবা তুমি এত চেঁচালে কেন তুমি না বললে তুমি বীরশ্রেষ্ঠ বীর বাহাদুরের মতো তুমি এগুলো কোনো কিছু ভয় পাও না তাহলে এত চেঁচালে কেন বাবা না আসলে মা ওইটা কি মনে কর পিছনে মহিলাগুলো খুবই চেঁচাচ্ছিল তো ভাবলাম ওনাদের একটু মনে কর একটু সঙ্গ না দিলে রাগ করবে তাই আমিও একটু চেঁচালাম মানে একটু মজা এনজয় করলাম আমি কিন্তু ভয় পাইনি মা আমি কিন্তু একদমই ভয় পাইনি তুমি কিন্তু আবার ভুল বোঝো না মা আমি একদমই ভয় পাইনি চলো এইসব আমরা কথাবার্তা বাদ একটি আবার এদিকটা কাছে মামা এদিকে একদম চোখ টেনে ছেড়ে ফেলা দিব বাবা তুমি সবসময় এমন করো কেন সবার সাথে ঝগড়া করো আর এরকম রাগ করো এরকম করো কেন না ট্রেসিমা তোমার দিকে যদি কেউ তাকায় তার আমি চোখ টেনে ছেড়ে ফেলে দেবো আমার মাইয়ের দিকে তাকাইবো একদম মনে করো তার আমি খতম করে দেবো আসো মা তোমার এখন আর কেউ সমস্যা নেই আমি আর তুমি এখন সুইমিং সুইমিং করবো সুইমিং সুইমিং বুঝছো মা আমি যখন গ্রামে ছিলাম গ্রামের পুকুরে মনে করো ওই সাঁতার চ্যাম্পিয়ন ছিলাম মনে করো এই পাশ থেকে ওই পাশে এক দৌড়ে চলে যেতাম তো মনে করো সাঁতার চ্যাম্পিয়ন এখন আমি খুবই ভালো সাঁতার চ্যাম্পিয়ন ছিলাম তো এখন মনে করো চলো আমি আর তুমি সাঁতার কাটবো সাঁতার কেটে সবাই দেখে দেবো তোকে আগের থেকে ওয়ার্নিং দিতাছি এন তো সেরা যা আমার মাইয়া আইতাছে আমার মায়ের দিকে যদি তাকাস একদম ভন্ড ভন্ড করে দিবো আসো মা সমস্যা নেই ওদের আমি আগের থেকে ভয় দিয়ে দিছি ওরা তাকাবো না আসো চলো আমরা এখন সাঁতার কাটবো ইয়াহু ওইলি কি সুন্দর টান্ডা বানি মা আসো তাড়াতাড়ি আসো সাঁতার কাটতে হবে আসো কি হলো ড্রেসি মা আসবা না আসো আসো তাড়াতাড়ি আসো এই যে আমি আসো আসো সাঁতার কাটবো আসো তাড়াতাড়ি আসো না বাবা আমি খুব ভয় পাই আমি যাব না আমি যদি ডুবে যাই আমি ভয় পাই খুব আমি যাব না আরে মা এত ভয় পাইলে হয় নাকি আসো আসো কিচ্ছু হবে না চলো 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 আমার সাথে চলো তাড়াতাড়ি এসো মা কিচ্ছু হবে না আসো আসো আরেকটু আরেকটু দেখো তোমার এক আন্টি যাচ্ছে ও আন্টি তো আমার মেয়েটা এদিকে যাবে একটু আমার মেয়েটা ধরে নিয়ে আসবেন আন্টি কত ছাড়া আন্টি তোর মারে ডাকবি তুই আমার আন্টি বলস কেন আমি কোন দিক দিয়ে আন্টি লাগি তোর আয় রে আন্টি রে আন্টি কইছি বলে রেগে গেছে থাক মা আন্টির কথা বাদ দাও তুমি আসো মা আসো আমরা সুইমিং করি দেখো কি সুন্দর তোমার বাবা একদম চ্যাম্পিয়ন সুপারস্টারদের মতো সাঁতার কাটে দেখছো একদম ঘুষায় মনে করো পানির মধ্যে ঘুষি মারতে পারি বুঝছো বাবা তোমার বাবা হলো একদম মনে করো সুপারস্টার হিরো দ্য সুপারস্টার হিরো দ্য সুপারস্টার থাক মা যাও আজকে আর সাঁতার কাটবো না তুমি যেহেতু আসলে ভয় পাচ্ছ অন্য একদিন আমরা সাঁতার কাটবো ঠিক আছে মা দেখো কত সুন্দর সূর্য অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে মা আমি আর তুমি আজকে আসলে খুব মজা করেছি তাই না বলো হ্যাঁ বাবা ঠিক বলেছো আজকে আমার খুবই ভালো লেগেছে তোমার সাথে ঘুরতে আমি আবারও তোমার সাথে এভাবে ঘুরতে বেরোতে চাই হ্যাঁ মা সমস্যা নেই আমি তো তোমাদের নিয়ে এরকম মনে করো আরও ঘুরতে বেরোবো কোনো সমস্যা নেই দেখো কী সুন্দর সূর্য কী সুন্দর মনে করো প্রাকৃতিক দৃশ্য দেখো তিনটা হেলিকপ্টার মা দেখেছো কেউ সুন্দর কী হচ্ছে আই হ্যাঁ বোম ফেলা এলো কে আশেপাশে কী হলো তাড়াতাড়ি মা এখান থেকে তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে আমার মনে হচ্ছে কোনো শত্রু আমাদের উপর অ্যাটাক করেছে কি করব কিছু বুঝতে পারছি না হেলিকপ্টারগুলো বোম ফেলাইলো কেন চারপাশ দিয়ে বোম ফেলাইছে আই হ্যাঁ মা তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে বের হয়ে যাই কারণ এখানে থাকা এখন এক মুহূর্ত রিস্ক খুবই রিস্ক হয়ে যাবে চলো তাড়াতাড়ি চলো আমাদের গাড়িতে যেতে হবে সিট কোন দিকে যাব বুঝতে পারতেছি না উপরে হেলিকপ্টার যদি এদিকে ওদিকে বোম ফেলায় আমি খুব ভয় লাগতেছে মা তুমি সিট তিনটা হেলিকপ্টার
মা তাড়াতাড়ি চলো, ওদের উপর বিশ্বাস নেই, এদিক ওদিকে বোম ফেলাইতে পারে। মা চলো চলো, আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব। আমরা গাড়ি ওই সাইডে রেখেছি, ওই সাইডে গাড়িতে উঠতে পারলে এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। হেলিকপ্টারের উপর বিশ্বাস নেই, তাড়াতাড়ি চলো। আরে শিট, আবার আবার বোম ফেলাইছে। ও শিট, চলো মা তাড়াতাড়ি, আমরা এখান থেকে পালাই যাই। কী ব্যাপার, এতগুলা গাড়ি কোথা থেকে আসতেছে? শিট, এগুলো আবার কোন মাফিয়ার দল আসতেছে? মা তাড়াতাড়ি চলো, আমরা এখান থেকে ভেগে যাই। আর শিট, আমাদের তো এই পাশ দিয়ে ঘেরে ফেলছে, চলো এই পাশ দিয়ে দৌড়াই। শিট, এই পাশ দিয়ে গাড়ি আসতেছে, কোন দিকে যাবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। এরা কারা, কোথা থেকে আসছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মা, আমার তো কোনো কিছু মাথায় ধরতেছে না, কী করবো, এদের উপর গুলি চালাবো? শিট, এত এত মানুষ, অনেক মানুষ। শিট মা, ওরা আমরা চারদিক দিয়ে ঘেরে ফেলছে। ওরা কারা ভাই, তোমরা কারা, কী চাও আমাদের কাছ থেকে? আমরা তোর মেয়েকে কিডন্যাপ করতে আসছি এবং মুড়ি খাওয়াতে আসছি তোকে। তোর কত বড় সাহস, তুই আমাদের সাথে লাগছস, তোর আজকে আমরা মুড়ি খাওয়া ফাটাই ফেলাই দিব। এই তোমরা আমার বাবাকে মেরো না, ছেড়ে দাও আমার বাবাকে, মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দে, ছেড়ে দে, শয়তান, ছেড়ে দে। ও ভাই, তোরা আমারে মারিস মারিস, আমার মেয়েরারে কিছু বলিস না, তোরা কিন্তু মুড়ি খাই দিবো। তোরা আমারে কিন্তু সিনিয়র নাম, ওই কিন্তু নাম্বার ওয়ান কার্লোস অন দ্য মাইকেল, একদম কিন্তু ভুসি মানে নাক পাঠাই দিবো। একটু আগে কটার নাক পাঠাইছি, আর মারিস না ভাই, আমারে মারতে মারতে অজ্ঞান করে দিছে। তেসি মা, আরে এদিকে আহো, আরে মা, আমারে এদিকে মাইয়া ফাটাই বেলায় দিতেছে, তুমি ওগোকালি মারতেছো, আমারে তাড়াতাড়ি বাঁচাও। আরে বাবা, এই শয়তান আঙ্কেল আমার ঘড়ি ছিঁড়ে ফেলছে, আগে এই শয়তান আঙ্কেলটা মেরে আসি, তারপর তোমাকে বাঁচাবো। দেখেন ফ্রেন্ডস কি অবস্থা, আমার এদিকে মাইরা ফেলাই দিতেছে, আর ও আছে ওর ঘড়ি নিয়ে, বাসাও। ও ভাই, আর মারিস না ভাই, এত মারিস না ভাই, এত আর সহ্য হইতেছে না ভাই। তেসি মা, তাড়াতাড়ি এসো, ওটার একদম মেন পয়েন্ট সোজা একটা লাথি মারো, ওটার মনে করে একদম শেষ করে দাও। মা মারো, তাড়াতাড়ি মারো, ডিঙ্গাচকা মারো, আরো মারো, মা মা মা, তাড়াতাড়ি মারো, সব কটার মারো। আরে ভাই, আর মারিস না ভাই, আমার আর সহ্য হইতেছে না ভাই। সাবাস মা, তুমি দিয়ে একদম ফুটবল ক্যারাটে চ্যাম্পিয়ন হয়ে গেছো। মা, তোমার কই নিয়ে যাইতেছে ওরা? বাবা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, বাবা আমাকে বাঁচাও, বাবা বাঁচাও। এই তোর মেয়ে, তোরা আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমার মেয়েকে ছেড়ে দে, না তো কিন্তু সবকটার একদম ফাটাই ফেলাই দিব। আমার কিন্তু চিনস্তাম, মই নাম্বার ওয়ান কার্লোসন, মই আমার ফ্যামিলি লেগে কিন্তু সব কিছু করতে পারি। আর মাইকেল কিন্তু কোনো কিছুকে ভয় পায় না, মাইকেল কিন্তু তার ফ্যামিলি আঁকে। আমার ছেড়ে দে ভাই, আমার আর মারিস না ভাই, আমার মায়েরটারে নিয়ে যাইস না। আগে উঠতেও পারতেছি না, হাড্ডি গুড্ডি সবকটা ভেঙে ফেলাই দিছিস। আরে ভাই, এত মারিস না, ব্যাট কি সস্তা কি গুলিস্তারে চোর বাজার থেকে কিনছস বেটা, এত মারতেছস, আরে ব্যাটটা ভেঙে যাইব বেটা, আর মারিস না রে ভাই। কোথাও যাইতে দেওয়া যাবো না, বসের অর্ডার আছে, তোর অর্ধ মারা করে একদম মনে কর মুড়ি খাই দিবো। তুই অনেক মুড়ি খাইছিস কিন্তু তোরে আজকে আমরা মুড়ি খাই দিবো। নে এই নে, এই নে, ওই টিস, ওই টিস, নে আরো খা, আরো খা, তোরা আজকে মনে কর একদম শেষ করে দেবো, সব প্রতিশোধ আজকেই নিমু। চলো ফ্রেন্ডস, আমার মনে হয় না এ হালাই আর কোনো দিনে উঠতে পারবো, ওর একদম মেইন পয়েন্ট সোজা মনে করো 10-12টা বাড়ি মারছি, ও এহানি মনে অক্কাল হয়ে যাব। বলে কি মারা মারছে রে, আ কি ব্যথা, তোর আমার মায়েরটারে কোথায় নিয়ে গেছস, ক তাড়াতাড়ি ক, কে কোথায় নিয়ে গেছস? আরে উঠতেও পারতেছি না, তারা তোরা যাইস না, আমার মায়ের তোরা কারা, এটা তো কয়া যা, আরে তোকে অ্যাড্রেসটা তো লিখা দিয়া যা। আরে তোরা যাইতেছস কই, তোরা টাকা পয়সা লাগবো তোর সব দিব, আমার মায়েরটারে নিয়ে যাইস না। আরে আমার মায়েরটারে নিয়ে গেছে ফ্রেন্ডস, আসলে আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে, কিন্তু কারা নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, কি তাদের সাথে আমার কি দুশ্মনী, আমার দুশ্মন আছে অনেকে সেটা জানি, কিন্তু আসলে কারা নিয়ে গেছে আমি কিছুই বুঝতে পারছি না। আসলে আমাকে খুব মারা মেরেছে, তো আমি আসলে হাঁটতেও কষ্ট হচ্ছে, রক্তাক্ত হয়ে গেছে আমার শরীর, কিন্তু তারপরও কিছু করার নেই, আমার তাড়াতাড়ি যেতে হবে। আমি আসলে এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না, আমার তাড়াতাড়ি আমার মেয়েকে বাঁচাতে হবে। তো আমি যেটা ভাবলাম যে আমি ফ্র্যাঙ্কলিনের কাছে যাই, ফ্র্যাঙ্কলিন হয়তো এই বিষয়ে কোনোটা আইডিয়া হয়তো পেতে পারে, তো আমার তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনের কাছে যেতে হবে, ফ্র্যাঙ্কলিনকে নিয়ে আমার মেয়েকে বাঁচাতে হবে। যেভাবে হোক আমার মেয়েকে রক্ষা করতে হবে। আমার মেয়ে ট্রেসিকে নিয়ে আমি আজকেই একটু ঘুরতে বেরোছিলাম, আর আমার মেয়েকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেলো, কিছু একটা করতে হবে, তাড়াতাড়ি আমার যেতে হবে, তাড়াতাড়ি আমার মেয়ে টেসিকে বাঁচাতে হবে। আল্লাহ জানে টেসিরে ওরা কীভাবে রাখে, ঠিকমতো খাইতে দেয় না কি, কারণ টেসি আবার মাংস বাচ্চারা ঠিকমতো ভাত খায় না, তো আসলে ওদের এটাও তো বললে দিনে, ওরা যদি ডাল আলু ভর্তা খায় ও তো না খেয়েই ছুটকি দিবে। তো তাড়াতাড়ি আমার ফ্র্যাঙ্কলিনের বাসায় যেতে হবে, ফ্র্যাঙ্কলিনের থেকে আসলে খোঁজখবর নিয়ে আমাদের তাড়াতাড়ি টেসিকে খুঁজে বের করতে হবে। তো ফ্রেন্ডস, আমি ফ্র্যাঙ্কলিনের বাসার কাছে চলে এসেছি, ফ্র্যাঙ্কলিন হালাই যে কোথায় আছে আল্লাহ জানে, দেখা যাক। ও আর না, আসলে ফ্র্যাঙ্কলিন বাসায় আছে ফ্রেন্ড, তো কোনো সমস্যা নেই, ওই যে হালাই মুড়ি খাচ্ছে। তো ফ্র্যাঙ্কলিন,
তাড়াতাড়ি শোন শোন শোন, আরে এমার্জেন্সি হয়ে গেছে রে, আমার মায়ের ডারে কেটার জন্য কিডন্যাপ করে নিয়ে গেছে। ও ফ্র্যাঙ্কলিন শুনতাছো? আরে বড় বাচ্চা বড় এইদিকে তাকায়, আরে শোন বেটা, আরে আমার মায়ের ডারে শ্রী কেটার জন্য কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারতেছি না, কে বা কারাই কিডন্যাপ করে নিয়ে গেছে? কি বলেন মাইকেল ভাই, আমাদের ট্রেসিকে কারা কিডন্যাপ করে নিয়ে যাবে? ওরা কি অনেক সুটবুট হয়ে আসছিল কে বা ওদের কি গাড়িগুলো কত ছিল? আরে অনেকগুলো গাড়িতে করে আসছিল, আর অনেক হেলিকপ্টার নিয়ে আসছিল, হেলিকপ্টারে করে ট্রেসিকে নিয়ে গেছে। মাইকেল ভাই, তাহলে আমার মনে হচ্ছে বাংলার ডন আবার ফিরে আসছে। বাংলার ডনের কথা মনে আছে যার উপর আমরা অ্যাটাক করে আপনাকে কিডন্যাপ করেছিল ফার্স্টে? তারা রাজকীয় লাইফে চলে এসে সব সময় বডিগার্ড থাকে তার পাশে, কাউকে সে প্রশ্রয় করে না, দিন দুপুরে মানুষ জ্বালিয়ে মেরে ফেলে। দেশে বিদেশে 120টা ক্রিমিনাল রেপ তার নামে, বডিগার্ড থাকে তার পাশে সব সময়, কোনো কিছুকেই সে ভয় পায় না। কি বলিস, বাংলার ডন না ভারতে চলে গিয়েছিল, এখন আমি কিভাবে বাঁচাবো? আমি আমি কিভাবে খুঁজে বের করবো? আমি কিছু বুঝতেছি না। ফ্র্যাঙ্কলিন কিছু একটা বললো। মাইকেল ভাই, এখন উপায় একটাই, আমাদের ভারত যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ট্রেসিকে বাঁচাতে হলে আমাদের ভারত যে দেন আসলে আমাদের ট্রেসিকে উদ্ধার করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, আমাদের দ্রুত ভারত যেতে হবে। তাহলে দেরি কেন, চলো এখনই ভারতের জন্য আমরা বেরোচ্ছি, ভারত আমরা আসছি। তো ফ্রেন্ডস, আজকের এপিসোডটি এই পর্যন্তই। আজকের এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট ছাড়া কিন্তু আসলে আপনারা যত বেশি সাপোর্ট করবেন ততই কিন্তু আমরা বেশি বেশি ভিডিও মেক করবো, তাই আপনাদের সাপোর্টই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন পরের এপিসোডের জন্য আপনারা কতটা এক্সাইটেড, এবং যত বেশি আপনারা কমেন্ট করবেন তত দ্রুত আমি এপিসোডটি নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।